প্রবাসী, বিশেষ করে এক এক দেশে এক এক ধরনের প্রবলেম তারা যে ফেস করে সেই বিষয়টিতে আসবো। একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, তার নাম ইউসুফ। পিঠের বাম পাশে তীব্র ব্যথা, বুকের বাম পাশে ব্যথাটা আসে এবং বাম হাতেও ব্যথাটা অনুভব হয়, আঙ্গুল ঝিঝি করে, ক্যালসিয়াম এবং নিউরো বি খাচ্ছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। জি, ধন্যবাদ। আসলে এটা অনেক সময় বাম বুকে বা বাম পাশে ব্যথা হলে রোগীরা মনে করে যে হার্টের সমস্যা, হুম হুম বা এটা এটা যে কোনো ভাবে যে কোনো ডাক্তারও মনে করবে। কারণ হচ্ছে হার্টের পেনটা সাধারণত লেফট চেস্ট এবং আমাদের যে জ এই টাইপ এই সাইডেই বেশি ব্যথা হয়ে থাকে, কিন্তু ওনার পাশাপাশি কিন্তু আঙ্গুলে আঙ্গুল ঝিঝি করে। ঝিঝি করে বলেছেন। তো আঙ্গুল ঝিঝি কিন্তু সাধারণত হার্টের ব্যথার থেকে করে না। যদি এই ব্যথাগুলোর সাথে আঙ্গুল ঝিঝি থাকে, বুঝতে হবে ওনার কোনো নার্ভ রুট কম্প্রেশন আছে, মানে পিঠের হয় ডর্সাল স্পাইন বা সার্ভাইকেল স্পাইনের কোথাও রুট কম্প্রেশন আছে। সেক্ষেত্রে যেটা আমরা বলি ডিস্ক প্রোল্যাপস হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই ক্ষেত্রে আমি ওনাকে বলবো একটা এমআরআই করে দেখতে। এমআরআই যদি করে হুম তাহলে হুম সমস্যাটা ক্লিয়ার বোঝা যাবে। এবং এই ক্ষেত্রে ওনাকে কিছু আর্গোনমিক্যাল কারেকশন দরকার। যেমন উনি যদি দুটো বালিশ ব্যবহার করে বা উঁচু বালিশ ব্যবহার করে বা হার্ড শক্ত বালিশ ব্যবহার করে অ্যাভয়েড করতে হবে। বালিশ হইতে হবে পাতলা নরম এবং নিচু হুম হুম সফট। যদি এই জাতীয় বালিশ ব্যবহার করে অনেকাংশে কমে যায়। তারপর হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার, কাজের কারণে অনেক সময় সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, হুম হুম দীর্ঘ মেয়াদী অনেক কাজ আছে। আমি কিন্তু প্রবাসীদের অনেকে দেখলাম, দেখি যে তাদের বিভিন্ন স্পাইনাল পেইনের মানে মেরুদ শরীরের শারীরিক পেইনের সাথে মেরুদণ্ডের বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে। যেমন সামনে আচ্ছা কুঁজো আচ্ছা হয়ে যাওয়া, কাইফোসিস হয়ে থাকে, ঘাড় কুঁজো হয়ে যায়, গোয়ার সাম্পলে আমরা পিঠে কুঁজো হয়ে গিয়েছে, বা কেউ ডান পাশে কাত হয়ে থাকে, কেউ বাম পাশে কাত হয়ে থাকে, সে আচ্ছা হয়তো বুঝতে পারে না। যখন হুম হুম আমাদের কাছে আসে আমরা অ্যাসেস করলে দেখি স্পাইনাল ডিফারেন্ট টাইপ অফ ডিফর্মিটিস, এবং আচ্ছা নট আচ্ছা অনলি মেরুদণ্ডের, একেবারে প্রতিটা জোড়ার বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, তো উনি এসে, আমাদের সাথে একজন দর্শক আচ্ছা সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে এসে আবার এই প্রসঙ্গে আচ্ছা ফিরব আমরা। আচ্ছা আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি শাহজাহানপুর থেকে সুজন বলছিলাম, জি বয়স 38। আচ্ছা, আমি একটু রোড অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ডের লাম্বার দুইটা হাড় ভেঙে গেছে। আচ্ছা এমআরআই করাছিলাম, চিকিৎসা অনেক করাছি, সব ডাক্তারই বলছে যে অপারেশনের দরকার নাই। হুম আমি ওই সুপ্রা বি, রোকাল বি, ক্লিন 50 হুম এগুলো মেডিসিন চলছে। হুম তো স্যার আমার প্রশ্ন হলো, আমি মানে এই অসুখ থেকে আমি ভালো হবো কিনা পুরোপুরি? বর্তমানে কি আর সমস্যা আপনার? ওই ওই জায়গায় একটু ব্যথা করে আমু দিতে পারি না স্যার, আমু দিয়ে কোনো কাজ করতে পারি না। সামনে ঝুঁকে, আচ্ছা আর হ্যাঁ, কি জানতে সামনে চাচ্ছেন? ঝুঁকতে পারি না, এখন আমি সামনে ঝুঁকে কোনো কিছু করতে পারবো কিনা, আর এটা আমার কোনো ভয়ের কোনো কিছু কিনা স্যার, ওখানে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে কিনা আচ্ছা ধন্যবাদ, স্যার, একটু ভালো করে একটু বোঝা দিন স্যার। অবশ্যই অবশ্যই, জি ধন্যবাদ। মানে উনি আঘাত পেয়েছে অ্যাক্সিডেন্টের কারণে, ওনার ভেঙে গেছে মেরুদণ্ডের হুম হুম হাড়, যে কোনো লেভেলে হতে পারে। এখন উনি হামু দিতে সমস্যা হয়, পারে না, ব্যথা হয়, ওনার আবার ভবিষ্যতে ভয় আছে যে ওখানে কোনো ক্যান্সার হবে ক্যান্সার বা কিনা? এই জাতীয় কোনো খারাপ রোগ হতে পারে কিনা। প্রথম হয়েছে কোনো একটা অ্যাক্সিডেন্ট, পোস্ট ট্রমাটিক, হাড় ভেঙে গেলে বা যে কোনো কিছু হলে, সেখানে যদি এমআরআই বা এক্সরে করে বা সিটি স্ক্যান অনেক সময় খুবই ইফেক্টিভ, যদি দেখা যায় যে ওখানে কোনো বড় কোনো কর্ড কম্প্রেশন নাই বা হাড় লিস্থেসিস হয় না, মানে সরে সরে যায় নাই, যায়নি? হুম হুম এবং রুগীর ফিজিক্যালি বড় কোনো প্রবলেম নাই, যে পা অবশ হয়ে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, পোস্টা পায়খানার সমস্যা, যদি এগুলা না থাকে সাধারণত সার্জারির তেমন কোনো দরকার প্রয়োজন হয় না। হয় না। সেই ক্ষেত্রে আপনাকে পুনর্বাসন করতে হবে, রিহ্যাবিলিটেশন। তো রিহ্যাবিলিটেশনের মধ্যে যেমন উনি কিছু সাপ্লিমেন্ট খাচ্ছে, হুম হুম ক্যালসিয়াম বা B1 B6 খাচ্ছে, তো এই ক্ষেত্রে এই যে B1 B6 গুলা এবং ক্যালসিয়াম, এটা কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর খাওয়াটাও ওয়াইজ হবে না। মানে এটার এমন কোনো সিস্টেম নেই যে আপনি সারা বছরই খেতে হবে। হুম হুম তো আমার মনে হয় আপনি যে ওষুধগুলা খাচ্ছেন টানা 2 মাস গ্যাপ মানে খেয়ে আবার আপনাকে 1 মাস গ্যাপ দিতে হবে, মানে 1 মাস বন্ধ রাখতে হবে, তারপরে আবার 2 মাস আপনি খেতে পারেন, এই স্টাইলে চলতে হবে। এবং পাশাপাশি ব্লাডে আমাদের মিনারেল টেস্ট, যেমন আমরা সব টেস্ট করা যায় বাংলাদেশে, যে ক্যালসিয়ামের লেভেল দেখা যায়, বিভিন্ন জিঙ্ক, ফসফরাস, ম্যাগনেশিয়াম, এই সকল মিনারেলগুলোর টেস্ট কি আছে এগুলা দেখা যেতে পারে। এগুলা আপনি করেন, পাশাপাশি সাপ্লিমেন্ট যেগুলা খাচ্ছেন এগুলা এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে খান।
আর আরেকটা হচ্ছে আপনি কিছুদিন কোনো একটা ভালো রিহ্যাবিলিটেশন, যারা বাত ব্যথা এবং ফিজিওথেরাপির চিকিৎসক তাদেরকে আপনি দেখে থেরাপি নিতে পারেন, এবং এক্সারসাইজ করতে পারেন, ট্রেনিং এক্সারসাইজ, এগুলো আপনি বাসায় শুয়ে শুয়ে করলেই হবে, ডাক্তার সাহেব থেকে শিখে করতে হবে, কারণ আপনার জন্য স্পেসিফিক আলাদা আলাদা এক্সারসাইজ দিতে হবে। এ গেল এটা। আরেকটা হচ্ছে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি যে ভয় পাচ্ছেন, হ্যাঁ অনেক সময় সাধারণত কোনো দুর্বল পয়েন্টে সেকেন্ডারি টিউবারকুলোসিস এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাও যদি বডি ইমিউনিটি খারাপ থাকে, যেমন টিবি রোগ, এটা অনেকেরই হয় বাংলাদেশে, আঘাত না পেলেও হতে পারে, এমন হতে পারে। তো এটা হচ্ছে আপনার যদি শারীরিক মানসিক যদি আপনি ইমিউনাইজ মানে ইমিউনিটি কমে যায় তখন এটা হয়। তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ভয়ের কোনো কারণ নেই। আর ক্যান্সার হওয়ার চান্স সাধারণত ভাঙা জায়গায় হয় না, এটা নিয়ে তো আপনি ওরির হবেন না। আপনি হাসি খুশি থাকেন, সুস্থ থাকেন, পুষ্টিকর খাবার খান, যেমন দুধ, ডিম, তরি তরকারি, এক্সারসাইজগুলা করেন, প্রয়োজনে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন ফিজিওথেরাপি নেন। হ্যাঁ ইনশাল্লাহ এই জাতীয় কোনো ভয় আপনার কোনো কারণ নেই, সামনে আপনি ভালো থাকতে পারবেন। হ্যাঁ অনেক সময় ইঞ্জুরি জায়গায় পরবর্তীতে সেকেন্ডারি একটা চেঞ্জ আসতে পারে, যেমন আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, ক্ষয় হতে পারে। তো সেই ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট, এই যে বলছিলাম ইতিপূর্বে মিনারেলসগুলো, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, জিঙ্ক, ভিটামিন ডি, এগুলার লেভেল দেখে আমরা মাঝে মাঝে রুগীরা যদি 1-2 মাস খাইলো, খেলো, আবার 1 মাস ব্রেক দিলো, আবার 1-2 মাস খেলো, এইভাবে মেনটেন করলে শুধু যে ভাঙা জায়গার সমস্যা না, শরীরের যে কোনো আমাদের হাড় ও জোড়া সুস্থ রাখতে এগুলা সহায়তা করে থাকে, এবং এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, সাথে এক্সারসাইজও করতে হবে। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।